আগামী 5 দিন দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, ফলে পরিষ্কার আকাশ এবং শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গের ক্ষেত্রেও প্রায় একই রকম, অর্থাৎ যে আগামী 5 দিন মূলত পরিষ্কার আকাশ। শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলায় আগামী 24 ঘন্টায় একটু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টির সম্ভাবনা থাকছে হচ্ছে দার্জিলিং এবং কালিম্পং এই দুটো জেলাতে। উত্তরবঙ্গ কি দক্ষিণবঙ্গ তাপমাত্রা রাতের উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই আগামী 24 ঘন্টায়। অর্থাৎ যে ঠান্ডাটা আমরা এখন পাচ্ছি সেই ঠান্ডাটা কিন্তু আগামীকালও থাকবে। 24 ঘন্টা পর থেকে রাতের তাপমাত্রা গ্র্যাজুয়ালি ধীরে ধীরে বাড়বে, অনেকটাই বেড়ে যাবে। 24 ঘন্টা পর থেকে 3 দিনে অ্যাভারেজে 3 দিনে মোট 3 থেকে প্রায় 5 ডিগ্রি রাতের তাপমাত্রা বেড়ে যাবে, অর্থাৎ ঠান্ডা কমে যাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 72 ঘন্টায় খুব ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলোতে, আর দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মূলত হালকা থেকে মাঝারি কুয়াশা, যেটাও বেলা বাড়ার সাথে সাথে কেটে যাবে। এই মুহূর্তে কোথাও কোনো সতর্কবার্তা, খুব ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলোতে, আর দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মূলত হালকা থেকে মাঝারি কুয়াশা, যেটাও বেলা বাড়ার সাথে সাথে কেটে যাবে। এই মুহূর্তে কোথাও কোনো সতর্কবার্তা।